ফুচকা ফুচকা ফুচকা, এখানে ফুচকা ওখানে ফুচকা, গলি আর আশেপাশে পাড়ায় সব জায়গায় ঘরে ঘরে ফুচকা। হ্যাঁ, যেখানেই দেখছেন সমস্ত ফুচকার চার ঝুলিয়ে রাখা রয়েছে, তাই না? দেখে বেশ মনটা খুশি হয়ে যাচ্ছে, তাই না? চাটনি ফুচকা, চিকেন ফুচকা, মাটন ফুচকা, দই ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, কত রকমের ভ্যারাইটির ফুচকা, শুনেই জিভে জল আসছে, তাই তো? আমাদেরও এসেছিল, আমাদের তো দেখে আরও এসেছিল। ফুচকা স্টল দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি, মানে আইডিয়া তো করতে পারছেন, বে জায়গায় জায়গায়, মানে একটা জায়গায় একটা পাড়া, সেই পাড়ার জায়গায় জায়গায় ফুচকা। তারপরে আমরা চলে এসেছি ফুচকা পাড়া। হ্যাঁ, আমরা চলে এসেছি খুব বিখ্যাত সেই ফুচকা পাড়া বা ফুচকা গ্রামে। ফুচকা গ্রাম যেটা আমাদের অবস্থিত হচ্ছে কল্যাণীতে, তো এটা আপনার কাঁচড়াপাড়ার কাছেও পড়ে। এই গ্রামের মধ্যে এসে গেছি আমরা ফুচকা টেস্ট করতে। আজকে অবশ্যই বিভিন্ন রকমের ফুচকা টেস্ট করবো, আপনাদেরকে দেখাবো যে কী কী ফুচকা আছে আর সেগুলোর স্বাদ কেমন, সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, তো সাথে থাকুন। এই দেখুন, এখানে লেখা রয়েছে, এই যে বিভিন্ন রকমের ফুচকা দেখতেই পাচ্ছেন, এখান থেকেও দেখে বুঝতে পারছেন। আর এখান থেকে বিভিন্ন, দেখুন, অনুষ্ঠানেও বিভিন্ন অর্ডার কিন্তু এখান থেকে নেওয়া হয়, পাইকারি রেটেও কিন্তু এখানে ফুচকা দেওয়া হয়। মোটামুটি এরকম সবই সব জায়গায় আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে আপাতত এখানেই আমরা একটু টেস্ট করি, কীরকম লাগে ফুচকা খেয়ে দেখি। বিভিন্ন রকমের ফুচকাই খাবো, দেখা যাক কোনটা কীরকম দাম পড়ছে আর কীরকম টেস্ট লাগছে। বুঝতে পাচ্ছেন এখানে আমরা এসেছি, এই যে ফুচকার চাট, এই যে এখানের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন, এক একটা প্লেটে কিন্তু ছ পিস করে থাকে ফুচকা। তো আপনাদের যেটা ইচ্ছে হবে আপনারা টেস্ট করতে পারেন। আপাতত দেখি আমরা কী খাই। আপাতত আমরা আছি পূজা ফুচকা সেন্টারে, তো আমরা এখানে টেস্ট করছি। আশা করি আপনারা আসলে আপনারাও কিন্তু এখানে এসে টেস্ট করবেন। এসে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন চকলেট ফুচকা। চকলেট ফুচকা ভালো করে আমি দেখাচ্ছি। চকলেট ফুচকা টেক্সচারটা দেখুন কি সুন্দর লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। খাওয়া যাক তাহলে। দেখতে যেমন ভালো, ঠিক খেতেও কিন্তু তেমনই ভালো। হ্যাঁ, শুধু দেখলে হবে না, চটপট লাইকটাও করুন ভিডিওটা। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করুন। আর আমাদেরকে কমেন্ট করে জানান কোন ফুচকাটা আপনাদের বেশি ভালো লাগলো, যদিও আমার তো সব ফুচকাই ভালো লেগেছে। এখন আমরা টেস্ট করতে চলেছি মাটন ফুচকা। দেখুন ভেতরটা, দেখুন ডেকোরেশনটা, দেখুন কি সুন্দর এই যে ডেকোরেশনটা, আর ভেতরটা দেখুন পুরগুলো, বেশ ভালো লাগছে, তাই না? এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। খেতেও কিন্তু এটা বেশ ভালো ছিল, মানে দাম যেমন 60 টাকা, তেমন সেই দামের তুলনায় কিন্তু এটা কিছুই নয়, মানে এটা খুবই ভালো ছিল। মাটন ফুচকাটা সত্যিই খুব ভালো ছিল। যেহেতু আমি ঝাল পছন্দ করি, আমার কিন্তু চকলেটের থেকে এটা বেশি ভালো লেগেছে, কিন্তু অন্যান্যদের কিন্তু চকলেটটাও বেশ ভালো লেগেছে, আমার কিন্তু এটা বেশি ভালো লাগলো। এখন আমরা খাচ্ছি এটা চিংড়ি ফুচকা। চিংড়ি ফুচকা সামনে, এই যে চিংড়ি, এগুলো সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় না? চিকেন ফুচকা আমার সব থেকে পছন্দ, আমার এটা এটা এই জন্য আমি শেষে খাচ্ছি, তো এটা আমার সব থেকে মানে আমার মনে হচ্ছে এটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি এটা শেষে খাচ্ছি। ফাইনালি যেটা বলা হয়েছে যে আইসক্রিম ফুচকা নাকি লাস্টে খুব ভালো লাগবে, তো এটা সবার জন্য লাস্টে আইসক্রিম ফুচকা। এই যে দেখতে পাচ্ছেন, দেখতেই তো খুব সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালো লাগবে, খেতেও আশা করি ভালো লাগবে। তো দেখা যাক খেয়ে, যে
সত্যি উনি যেটা বললেন যে আপাতত যারা খেয়েছে তারা কিন্তু বলেনি যে এটা খারাপ, সত্যি এটা কিন্তু খারাপ না। যতগুলো ফুচকা খেলাম এটার টেস্ট কিন্তু একটু আলাদা, সবগুলোরই আলাদা আলাদা টেস্ট, এটা কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা আসলে অবশ্যই কিন্তু আইসক্রিম ফুচকাটাও টেস্ট করবেন। সবার শেষে যদি জল ফুচকা না খাওয়া হয় ঠিক মনটা শান্তি হয় না, ঠিক আমাদের সবারই তাই একই অবস্থা, সব শেষে ওই জল ফুচকা। যদিও এখানে জল ফুচকা থাকে কিন্তু আপনাদের ভালোই লাগবে, দশ টাকার দশটা, একদম দশ টাকার দশটা মানে সুপ পাবেন, তারপরে খেতেও কিন্তু ভালো। আর লাস্টে কিন্তু চাটনি দেওয়া যেটা পাওয়া যাচ্ছে ফুচকা সেটা কিন্তু আরও টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। তো অবশ্যই আসুন এখানে, এসে ট্রাই করুন বিভিন্ন রকমের ফুচকা। এখন আমি বসে আছি আপনাদের হালি শহরের লঞ্চঘাটে। হ্যাঁ, ডানলপ বাঁশবেড়িয়া যে ফেরি সার্ভিস সেই হালি শহরের ডানলপ ফেরিঘাটে কিন্তু আমি এখন বসে আছি। আপনারা অবশ্যই জানতে চাইবেন যে ফুচকা গ্রামে আমরা আসবো কী করে, এত ফুচকা গ্রাম ফুচকা পাড়া নিয়ে এত কথা বললাম, এত ফুচকা দেখালাম আপনাদেরকে। তো সেইখানে আসার জন্য আপনাদের কিন্তু একটা রাস্তা হচ্ছে এই ফেরিঘাট। যারা ব্যান্ডেল হয়ে আসতে চাইছেন, যারা হাওড়া ব্যান্ডেল লাইন হয়ে আসতে চাইছেন বা চুচুড়া হয়ে আসতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা খোলা যাচ্ছে। আমি যেভাবে এসেছি আমি আপনাদেরকে বলছি, আমি এসেছি কিন্তু ব্যান্ডেল হয়ে। তো ব্যান্ডেল থেকে আমরা ফেরিঘাটে আসবো, ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে এখানে চলে আসলাম হাল শহর ফেরিঘাট। সেখান থেকে টোটো ধরে অটো ধরে যে কোনো কিছু ধরেই আপনারা কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে আপনাদের ফুচকা গ্রাম। যদি কেউ চুচুড়া হয়ে আসতে চান তাহলে কিন্তু আর একটা জিনিস সাথে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে একদম চুচুড়া হয়ে আপনারা ফেরি পার হয়ে ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে এসে সোজা পৌঁছে যাবেন নৈহাটি। নৈহাটি স্টেশন আর নৈহাটি ফেরিঘাটের মাঝামাঝি ঠিক পাঁচ মিনিটেরও কম দূরত্বে হাঁটা পথে আপনার পৌঁছে নৈহাটির বড়মা। তো সেখানেও কিন্তু দর্শন করে সেখান থেকেও কিন্তু টোটো করে সোজা চলে আসতে পারেন, টোটো বাস এগুলো করে চলে আসতে পারেন এই ফুচকা গ্রামে। এক ওখান থেকে কিন্তু আপনাদের সুবিধা হবে বাস, 85 আসছে ওখান থেকে, 85 এসে বাগমোড়া আসবেন, সেখান থেকে কোনো টোটো করে আপনারা ফুচকা গ্রামে চলে যেতে পারেন বা একটুখানি হাঁটা পথে, কেননা হেঁটে ঘুরতে যাওয়াগুলো বেশি ভালো লাগবে, কেননা পুরো গ্রামটাই প্রায় ফুচকাতে ভর্তি, মানে সন্ধে হয়ে গেলে তো ফুচকাগুলো আরও বেশি করে বসে যায়, আর মোটামুটি চারটের পর থেকে ফুচকা সব বসতে থাকে। তো সেই হিসাবে আপনারা কিন্তু এভাবে আসতে পারেন। যারা ব্যান্ডেল নৈহাটি লাইনে আসতে চান ট্রেনে, তারা কিন্তু গরিফা কাছড়াপাড়া এই স্টেশনগুলোতে নামতে পারেন। কাছড়াপাড়া হচ্ছে এই ফুচকা গ্রামের জন্য সবথেকে কাছের স্টেশন। যারা শিয়ালদা নৈহাটি ট্রেন লাইনে আসবেন তারা কিন্তু নৈহাটিতে বা হালি শহরে নেমে টোটো বাস এগুলো করে সহজেই পৌঁছে যেতে পারেন এই ফুচকা গ্রামে। আর হাওড়া ব্যান্ডেল লাইনের যারা আছেন তারা কিন্তু অবশ্যই চুচুড়া হুগলি ব্যান্ডেল তিনটে জায়গা থেকেই ফেরি সার্ভিস ব্যবহার করে এখানে সহজেই পৌঁছাতে পারেন। আজ এখানেই থামতে হবে, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন।